আঙুর ফলের শুকনো রূপী হচ্ছে কিসমিস যা তৈরি করা হয় সূর্যের তাপ অথবা মাইক্রোওয়েভ ওভেনের সাহায্যে তাপের কারণে আঙুরের পরিণত হয় ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসাল্লামের জন্য কিসমিস ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন কিসমিস খেতে আমরা অনেকেই পছন্দ করি তবে এর পুষ্টিগুণ সম্পর্কে আমরা জানি না সত্তর শতাংশ খাঁটি এই ফ্রুক্টোজ সহজেই হজমযোগ্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য খাদ্য তালিকায় কিসমিস রাখতে পারেন আসুন তাহলে জেনে নেই রক্তে লৌহের পরিমাণ কম হলে অবসাদ দুর্বলতা হতাশায় ভুগতে পারেন এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে পারে কিসমিসে প্রচুর পরিমাণে লৌভ আছে যা রক্ত শূন্যতা দূর করে কিসমিস হাড় সুস্থ রাখে হাড়ের এই রোগ প্রতিরোধ করতে বরণ নামের খনিজ পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কিসমিস বরণের অন্যতম উৎস বরুণে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম যা হাড় গঠনের পাশাপাশি শরীরে টেস্টস্টেরন এবং এস্ট্রোজেনের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে অতিরিক্ত অ্যাসিডিটি বা রক্ত দূষিত হওয়াকে বলে অ্যাসিডোসিস যা থেকে আর্থ্রাইটিস চামড়া রোগ হৃদরোগ এবং ক্যান্সার হতে পারে অ্যান্টাসিডস হিসেবে পরিচিত দুইটি উপাদান ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম শরীরের খরীয় ভাব স্বাভাবিক করে অ্যাসিডোসিসের হাত থেকে বাঁচায় আর এই উপাদানগুলো কিসমিসের রয়েছে নিয়মিত কিসমিস খেলে বৃদ্ধ বয়সেও দৃষ্টিহীন হওয়ার সম্ভাবনা কমে যায় পাশাপাশি কিসমিসে থাকা পলিফেনল উপাদান ক্ষতিকারক ফ্রি রেডিকালস ধ্বংস করে চোখকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে বিষাক্ত পদার্থ দূর করে রক্ত পরিষ্কার রাখে কিসমিস এছাড়া রক্তচাপ কমাতেও সহায়তা করে প্রিয়নবী সাল্লু ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে তোমরা সুস্বাস্থ্য প্রার্থনা করো কারণ ইমানের পর সুস্বাস্থ্যের চেয়ে অধিক মঙ্গলজনক কোনো কিছু কাউকে দান করা হয়নি ইবনে মাসা